বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবী বিপ্লব দে ওরফে সজল বাবুর উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো কল্যাণী শহরে। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিল কল্যাণী কেপিএল ফ্রেন্ডস এবং মুক্তি সংস্থার যৌথ উদ্যোগ। বিভিন্ন ওয়ার্ডে এই বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো এবং অনুষ্ঠানটি শুরু হলো কল্যাণীর রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে। কল্যাণীর রাস্তাঘাট জনজীবন বসন্তের রঙে মেতে উঠল। অবশ্যই জনসংযোগ করার পরে যখন আমরা বসে গল্প করি বা বিশেষ করে এখানে উপস্থিত আছে আমাদের সিনিয়র, মানে এখানে আমাদের তাপস মণ্ডল, আমাদের রাজ্য সভাপতি এসটি ওবিসি সেলের তার শিক্ষক, আমাদের চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরীর শিক্ষক প্রফেসর এসপি ভট্টাচার্য মহাশয়, উনি উপস্থিত আছেন। আমাদের এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, আমাদের আমার বন্ধু রঞ্জিত দাস, এবং ও শুধু বন্ধু না, দীর্ঘদিন ধরে ওর সাথে একসাথে আমরা চলা পথ, একসাথে বহু দিন পরে এসে এখানে বসাতে এক মনের দিক থেকে আর ঠিক এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যে খুব ভালো লাগছে। আর আপনি যেটা বললেন, মানুষের সাথে মিশলে, মানুষের সাথে মেশার পরে আর এরকম একটা উৎসবের দিনে যদি সবাইকে পাশে পাই, সবার সাথে মেলামেশা করা যায়, তার একটা আলাদা অনুভূতি। নমস্কার, আমার নাম বিপ্লব দে, আমি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার তরফ থেকে কল্যাণীবাসীর কোনো উপহার নয়, এমনি আজকের দিনটা মানুষের উপহারের দিন, এখানে আমি এক্সট্রা কিছু উপহার দেওয়ার বিষয় নয়। কিন্তু কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই তাদের আমাদের কর্মীরা এবং নেতৃত্বরা নন পলিটিক্যালভাবে সব অনুষ্ঠানগুলো করছে এবং সারা কল্যাণীর প্রায় 21টা ওয়ার্ডকে নিয়েই এটা হচ্ছে। বিশেষ করে কল্যাণী শহর আমাদের টাউন ক্লাবের মাঠে আজ বড় বড় দুখানা অনুষ্ঠান হচ্ছে, একটা রঙ্গলি আর একটা রং বার্ষে তারাও অনুষ্ঠান করছে। এইদিকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা দিবস, মানে ভাষা ময়দান আছে আমাদের এখানে, ভাষা উদ্যান, সেই ভাষা উদ্যানেও এই আজকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। 21 নম্বর, 16 নম্বর, 15 নম্বর ওয়ার্ডেও একত্রিত মিলে তারা এই আজকে বসন্ত উৎসব পালন করছে। ওইদিকে 17 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডেও বসন্ত উৎসব পালন করছে। এইদিকে 9 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে, 11 নম্বর ওয়ার্ডে ওখানে আবার চেয়ারম্যানও যাবেন, ঠিক আছে। মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আজকে বসন্ত উৎসব। আর আমাদের 20 নম্বর ওয়ার্ড, বিশেষ করে এই 20 নম্বর ওয়ার্ডটা হয়, আজকে খেলা হয় না, এটা ওখানে কৃষ্ণরাজীয় মন্দির আছে, সেই যুগ যুগ ধরে ওখানে আজকের দিন হয় না, হোলি খেলার দিন সেদিনকে ওখানে খেলা হয়, মানে আগামী দিন ওখানে মানে হোলি খেলা হবে। এই নিয়ে মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ডে আজকে রয়েছে, আমরা প্রশাসনের সাথে বসেছিলাম এই আজকে হোলিকে কেন্দ্র করে যাতে কোথায় অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে আলোচনা হয়েছিল, প্রশাসন তৎপর আছে। পাশাপাশি আমাদের গতকাল থেকে আমাদের সতীমা মায়ের মেলা শুরু হয়ে গেছে, সেইখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টেন্ট হয়েছে, সহায়তা কেন্দ্র হয়েছে, আমরা সেখানে কালকে শুভ আমাদের সূচনা হয়েছে, আমরা সেখানে কালকে ছিলাম কালকের দিনে, আজকে প্রচুর ভিড়। সুতরাং কল্যাণীতে এই দিনটি বসন্ত উৎসব প্লাস 8-10 দিন ধরে মেলা, এই একটা মানে যুগ যুগ ধরে এই কল্যাণীতে হয়ে আসছে। এবং আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলা নয়, এখানে সারা ভারতবর্ষের পুণ্যার্থীরা আসেন, এখানে তীর্থ করতে আসেন, সতীমা মন্দিরের দর্শন করতে আসেন। এটা হচ্ছে আমাদের আজ প্রোগ্রাম। আমি সাধারণত এই এখন থেকে বেরোচ্ছি সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে উপস্থিত হব এবং সবাই আমাকে যেতে বলেছে, একবার করে যেতে হবে। এই হচ্ছে আমাদের আজকে কর্মসূচি। এখন একটা প্রভাত ফেরি আমাদের কল্যাণী টাউনের পক্ষ থেকে আমরা বেরোচ্ছি, সবাই মিলে একটু হাঁটবো, হেঁটে তারপরে সব জায়গায় যাত্রা শুরু করবো।